ডিভোর্সের ঠিক 2 দিন পূর্বে শ্রাবণের পাঠানো পার্সেল দেখে ভীষণ চমকে যাই। 2 দিন পর 8 মাসের সংসার জীবনের পরিসমাপ্তি ঘটবে ভাবতে বুকে অদ্ভুত বিষে নাড়া দিয়ে ওঠে। শ্রাবণের সাথে বিয়েটা হুট করেই হয়, এক প্রকার জিদের বসে। লন্ডনে থাকাকালীন ঋষাদের সাথে গভীর প্রেম হয়। তখন বয়স কতই বা, 17 কি 18, ছেলে মানুষই তখনও কাটেনি, ভালো লাগা ভালোবাসার তফাত তখনও বুঝিনি। ঋষাদকে খুব করে চাইতাম, কয়েক মাসের প্রেমে তার জন্য মরি হয়ে পড়েছিলাম, তাই হয়তো ব্রেকআপের ধাক্কা সামাল দিতে ভীষণ বেগ পেতে হয়েছিল। মাথায় রক্ত চড়েছিল, ঋষাদকে টক্কর দিতে বাবাজানকে দ্রুত বিয়ের ব্যবস্থা করতে বলি, সাথে শক্ত হুমকি দেই, চলতি মাস শেষ হবার পূর্বে বিয়ে না দিলে সুইসাইড করব। সবার জানা আমি যা বলি তাই করে দেখাই। বাবাজান সহ বাড়ির অন্য সবাই চিন্তিত হয়ে পড়েন। 1 সপ্তাহে আধো গুজগুজ নিয়ে কোনো রকম দেশে ফিরি। বাবাজানের খুব কাছের বন্ধুর ছেলের সাথে বিয়ে ঠিক হলো। আশ্চর্যজনকভাবে পাত্রপক্ষ দেখাদেখি ছাড়াই বিয়ের কথা বাড়াই। বিয়ের দিন শ্রাবণের সাথে আমার প্রথম দেখা। মেরুন শেরওয়ানিতে শ্রাবণকে দেখে থমকে যাই, লজ্জা সরমের মাথা খেয়ে ফেলফেল চোখে থম মেরে ক্যাবলার মতো তাকিয়েছিলাম। এ পর্যন্ত আমার দেখা সেরা সুদর্শন পুরুষ তিনি। ফর্সা মুখে হালকা বাদামি রঙের দাড়ি, ঠোঁটের নিচে তিল, হলিউড হিরোদের মতো সুঠাম দেহের অধিকারী, আর কি চাই। ওনার তীক্ষ্ণ চোখের চাহনি সুরসুরে বুকে যে পিচ্ছিল, সেদিন মনে হয়েছিল পৃথিবীতে লাভ এট ফার্স্ট সাইট বলতে সত্যি কিছু আছে। ফিসফিস করে শুধু বলেছিলাম, আমার জীবনে আগে কেন আসেননি, কেন? কিন্তু কিছু সময় পার হতে বুঝলাম সে আমার হয়েও আমার না। বাসর রাতে তার দেখা মেলেনি, সারা রাত তার অপেক্ষাতেই কাটে। বুঝতে বাকি রইল না বিয়েটার তার মতের বিরোধে। সময়ের সাথে সাথে তার তীব্র এড়িয়ে চলা আমাকে জানান দিয়েছিল আমি তার জীবনে কোনো গুরুত্ব রাখি না। তার সাথে আমার কথাবার্তা হ্যাঁ না জি এর মধ্যেই সীমাবদ্ধ ছিল। মাঝে মাঝে পেছন থেকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে খুব বলতে ইচ্ছে করতো, কেন এড়িয়ে চলা, আমাকে কি একটু ভালোবাসা যায় না? এই দেখুন, আমি আপনার প্রেমের তৃষ্ণান্ত, কিন্তু কখনো বলা হয়নি। ওনার সামনে সেই রাগি রূপ রকচটা যেদি আমি কোথাও দমে গিয়েছিলাম। দিনগুলো খুব ব্যস্ত কাটছিল, দূর থেকে নিজের ভালোবাসার মানুষটাকে দেখে চোখ জোড়াতাম। এর মাঝে অঘটন ঘটল, শ্বশুরমশাই গুরুতর অ্যাক্সিডেন্ট হলো, প্যারালাইজড হয়ে বিছানায় পড়ল। একমাত্র ছেলে হওয়ায় ব্যবসায় সকল গুরুদায়িত্ব শ্রাবণের ঘাড়ে পড়ল, তিনি তখন ব্যবসা সামলাতে ভীষণ ব্যস্ত। আজ এই ট্রিপ তো কাল ওই ট্রিপ, দেশ বিদেশ ঘুরে ওনার দিন কাটছে, আর আমার কাটছে প্রণয় দহনে পড়ে। তার প্রত্যেকটা ট্রিপের সঙ্গিনী তার সহযোগী মায়েশা, শুনেছি ভার্সিটি লাইফের ভীষণ ভালো বন্ধু তারা। শ্রাবণের প্রিয় বন্ধু বলতে সবাই মায়েশাকেই চিনে, ব্যবসায়ও তার সহযোগী। দুজনের ভেতর ভীষণ ভাব, একদিন তো ছোট নদ মজার ছলে বলেই ফেলল, দুজনের কি ভাব দেখেছ, তোমার সাথে ভাইয়ের বিয়ে না হলে মায়েশা আপুকেই বউ করে আনতাম। কথাটা মজার ছলে বললেও আমার বুক ক্ষত বিক্ষত হয়েছিল ভীষণ গভীরভাবে। শ্রাবণকে হারানোর ভয়ে প্রতি মুহূর্তে ছটফট করছিলাম, ওনাকে নিজের করে পেতে ব্যাহাপনার সব সীমানা অতিক্রম করে নিজেকে তার উপর ঠেলে দিয়েছিলাম। এক পূর্ণিমা রাতে নিজেকে উজাড় করে তার উপর ঠেলে দিই, এলোপাথারি চুমু দিতে রাগি যার প্রতিউত্তরে শ্রাবণ তার বুক থেকে নামিয়ে শান্ত স্বরে বলেছিল, আমার কাছে শারীরিক সম্পর্ক থেকে মনের সম্পর্ক অধিক গুরুত্বপূর্ণ, জোরপূর্বক কোনো সম্পর্কে আমি বিশ্বাসী নই। ওনার কথায় আমার মুখে শক্ত থাপ্পড় পড়ল, মনে হয়েছিল ওই মুহূর্তে নিজের প্রাণ বিসর্জন দিই, এমন অপমানিত কোনোদিন হয়নি। লজ্জা অপমানে পাথর হয়ে রইলাম, জড়সড়ভাবে বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে রইলাম।
এরপর থেকে ওনাকে এড়িয়ে চলা শুরু করলাম। লজ্জায় ওনার সামনে দাঁড়ানোর মতো সাহস আমার ছিল না। দুজনের মাঝে টুকটাক কথা বলাটাও পুরোপুরি বন্ধ হয়ে গেল। এরপর অনেক দিন বাড়িতে শ্রাবণের জন্মদিনের পার্টি, অফিসের স্টাফসহ আরও অনেক আমন্ত্রিত, মায়েশার টুপটাপ সেজে এসেছে। শ্রাবণের সাথে কী আলাপ! পার্টি শেষে রুমে আসতেই দুজনকে বারান্দায় দেখলাম। মায়েশা শ্রাবণের বুকে মাথা রেখে ঢুকরে কাঁদছে। শ্রাবণ মায়েশার চুলে হাত বুলিয়ে শান্ত করার চেষ্টা করছে। চোখের সামনে এমন দৃশ্য দেখে স্থির হয়ে রইলাম, যেন কষ্ট পাথর বানিয়ে দিয়েছে। দুজনের মধ্যেকার সম্পর্ক বুঝতে বাকি রইল না আমার। মায়েশার জন্যই কি আমার প্রতি এত অবহেলা? কী লাভ দুজনের মাঝে অন্যজন হয়ে? এর চেয়ে বরং আলাদা হয়ে যাওয়াই ভালো, এতে অন্তত কেউ তো সুখী হবে। পরদিন সকালে লাগেজ গুছিয়ে বড় অপর বাড়ি উঠলাম। বাবা জান আম্মা তখন লন্ডনে। আসার সময় শ্রাবণ কিছু বলতে চাইল, আমি বুঝে না বুঝের ভান করে এড়িয়ে আসি। কি দরকার মায়া বাড়ানোর? এরপর দিন কাটল, দিন গিয়ে মাসে রূপান্তরিত হলো। শ্রাবণ সহ ওই বাড়ির অন্য সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। শ্রাবণ মাসের পহেলা দিন, সকাল থেকে টাপুর টুপুর বৃষ্টি ঝরছে, ঝিরঝির বৃষ্টি কণা গা ছুঁয়ে যাচ্ছে। দূর আকাশে ঘন কালো মেঘ ছেদেছে, মেঘেদের মতো আমার মনেও ভারী অভিমান জমেছে। অতীতের কথা ভেবে ডাগর ডাগর চোখ জোড়া অশ্রু ভারাক্রান্ত। খুলব না খুলব না বলে অনেক সাহস করে পার্সেল হাতে নিলাম। ভেতরে সাদা খামে মোড়ানো ইয়া বড় এক চিঠি পেলাম। অল্পভাষী মানুষটা এত বড় চিঠিও লিখতে জানে। ধারা, ঠিক কী নামে ডাকবো তোমায়? অভিমানী বউ নাকি প্রাণনাশী বলো তো? যাকগে, আজ তোমাকে এক প্রেমের গল্প বলি। বছর দিনের কাগের কথা, সেবার বাবার সাথে বিজনেস ট্রিপে লন্ডনে যাই। হাইড পার্কে প্রথম দেখায় কারোর উপর মুগ্ধ হই। ভিনদেশি মাটিতে স্বদেশের কালচার দেখে এক চিলতে স্নিগ্ধতা মন ছুঁই। শত শত ফরেনারদের মাঝে লাল জামদানি পরিহিত কিশোরীর উপর নজর আটকাই। কিশোরীর হাতে রেশমি চুড়ির আওয়াজটা আমার মনে ঝনঝন করতে বাজতে থাকে। 25 বছরের জীবনে সেই প্রথম কারোর প্রতি ভালো লাগার আভাস। মুগ্ধতার সাথে অপলক দৃষ্টিতে চেয়ে থাকি, পলক ঝাপটাতেই ভিড়ের মাঝে হারিয়ে ফেলি। সেদিন অজানা অচেনা কিশোরীর মনে গাঢ় এক ভালোবাসার ছাপ ফেলে যায়, তারপর কাউকে আর মনে ধরেনি। এরপর অনেক দিন, বড় আপার বিয়েতে আবারও তার দেখা মিলল। দ্বিতীয় দেখাই গভীর প্রেমে পড়ি। বাবা থেকে জানতে পারি ওনার খুব কাছের বন্ধুর মেয়ে। মনে মনে শক্ত এক প্রতিজ্ঞা করে বসি, আমার তাকে চাই চাই, যে কোনো মূল্যে হোক আমার তাকে চাই চাই। বাবাকে দিয়ে পাঠালে মেয়ে ছোট, বিয়ের বয়স হয়নি বলে ওনারা এড়িয়ে যাই। আমিও তার বড় হবার অপেক্ষা করতে থাকি। হুট করে একদিন তাদের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব আসে। ঘটনা ঘেটে দেখি ব্রেকআপ হয়েছে তার, এক্স বয়ফ্রেন্ডকে টক্কর দিতে বিয়ে করেছে। প্রথমে ভীষণ রাগ হয়, পরবর্তীতে সবটা মেনে নেই। অতীত যাই হোক, এখন সে তো আমারই, যদি আবার হারিয়ে যাই। তাই কোনো রকম দেখাদেখি ছাড়া দ্রুত বিয়ের কাজ শেষ করে তাকে লিখিতভাবে নিজের করি। বিয়ের দিন লাল বেনারসিতে বধূ সাজে তাকে দেখে পুরোপুরি দিশেহারা হই। তাকে অপমান করতে চেয়েছি মন থেকে, জোর করে নেই। বাসর ঘরে ঢোকার সাহস হয়নি, যদি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ি, কিন্তু নিজেকে আটকাতে পারলাম কই। শেষ রাতের দিকে সুর সুর করে তার রুমে ছুটে গেছি। ঘুমন্ত পরীকে বুকে জড়িয়ে নেই, তখন বুকের খাই খাই আগুনটা কোথাও শান্ত হয়। সেদিন জানতে পারি আমার বউ কতটা ঘুম কাতরে। সময় দিয়েছিলাম তাকে, নিজেকে গুছিয়ে নিতে ভালোবাসার জন্য আর সারাটা জীবন পড়েই আছে। আমি চেয়েছি সে যখন আমার হোক, পুরোপুরিভাবে আমার হোক,
মনের শতভাগ শুদ্ধতার সাথে আমাকে ভালোবাসুক। অতীতের রেষারেষি রাগ জেদ নিয়ে নয়। অনেক দিন কাটে আমি ধীরে ধীরে তার প্রণয় সাগরে ডুবছিলাম। দিনগুলো বেশ ভালো কাটছিল, হুট করে বিপদ সেজে বাবার অ্যাক্সিডেন্ট হলো। বিজনেস তখন সংকটপূর্ণ অবস্থায়, বাড়ি পরিবার বিজনেস সব কিছুর মাঝে হিমশিম খাচ্ছিলাম। কাজের চাপ বাড়ে, বিজনেস বাঁচাতে কখনো দেশ তো কখনো ওই দেশে পাড়ি দিতে হচ্ছিল। সব কিছুর চাপে বউটার দিকে বড্ড বেখেয়ালি হয়ে পড়ি। এর মাঝে হুট করেই একদিন বউটা আমার কাছে ধরা দেয়। সে যেন আমারই তৃষ্ণায় তৃষ্ণার্ত, কিন্তু তার চোখ বলছিল আরেক। চোখ বলছিল সে সবটা জোর করে ইচ্ছার বিরুদ্ধে শুধুমাত্র সংসার বাঁচাতে জোরপূর্বক নিজেকে আমাতে বিলিয়ে দিতে চাইছে। সেদিন তাকে ফিরিয়ে দিই, সে তখনও মেন্টালি প্রস্তুত ছিল না, না আমি ছিলাম। এরপর সে আমাকে পুরোদমে এড়িয়ে চলতে শুরু করে। তার এড়িয়ে চলা আমাকে মৃত্যু যন্ত্রণা ভোগ করাতো। খুব ইচ্ছে করতো তার কোমর টেনে কাছে এনে ঠোঁটে ঠোঁট মিলিয়ে বলি, এ মেয়ে এই ভালোবাসি বোঝো না। কিন্তু সময় আর পরিস্থিতি সেই সুযোগ দেয়নি। ভেবেছিলাম জন্মদিনের রাতে তাকে নিজের মনের কথা বলবো, কিন্তু সেই সুযোগ মিলল কই। তার পূর্বে সে ভুল বুঝে দূরে সরে গেল, আমার প্রেম অপূর্ণই রয়ে গেল। মায়েশা আমার বন্ধুর মতো। সেদিন পার্টিতে মায়েশা তার প্রাক্তনকে দেখে ভেঙে পড়েছিল, তাই ভাইয়ের মতো করে সান্ত্বনা দিচ্ছিলাম। যা দেখে তুমি ভুল বুঝলে সবটা তোমার কাছে ব্যাখ্যা করতে চেয়েছিলাম, কিন্তু তার পূর্বেই তুমি বাড়ি ছাড়লে। আমার জীবনে সেই প্রথম থেকে শুধুই তুমি, অনন্তকাল শুধু তুমিই থাকবে। এই ডিভোর্স আমার চাই না, এর চেয়ে বরং মৃত্যু শ্রেয়। অনেকবার তোমাকে মনের কথা বলতে চেয়েছি, কিন্তু প্রত্যেকবারই কোনো এক জড়তা ঘিরে ধরেছে, তাই ঠিক চিঠিকেই বেছে নিয়েছি স্বীকারোক্তির জন্য। উপহারে অনেক শাড়ি কেনা হয়েছে, জড়তায় কোনো দিন দেওয়া হয়নি। খুব ইচ্ছে কোনো এক শ্রাবণ ধারায় তোমার চোখে ডুবে বিশাল আকাশের নিচে বৃষ্টি বিলাস করব, তোমার কোমরে আঙুল ছুঁয়ে দিব, তোমার গায়ের মিষ্টি ঘ্রাণে মেখে থাকব। হবে কি এই শ্রাবণের ধারা? ইতি তোমার অপেক্ষায় থাকা অল্পভাষী স্বামী। চিঠি পড়ে থ হয়ে রইলাম, আমার চারপাশ গোল গোল ঘুরছে। শ্রাবণী প্রথম থেকেই আমাকে ভালোবাসে, আর আমি কিনা ভুল বুঝে দূরে এলাম। চোখ থেকে টপটপ খুশির জল ঝরছে। আমি দ্রুত হাতে পার্সেল খুললাম, লাল জামদানি, কাঁচের রেশমি চুড়ির সাথে ছোট একটা চিরকুট। আবারও তোমাতে মগ্ন হতে চাই, তোমারই স্নিগ্ধতায় ভিজতে চাই। চটজলদি শাড়ি চুড়ি পরে খুব করে সেজে বেরিয়ে পড়লাম। পেছনে থেকে আপা বলল, কোথায় চললি? নিজ ঠিকানায়। চমৎকার এক হাসি উপহার দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আপার হয়তো বুঝতে কষ্ট হলো না, বাড়ি ফিরে শ্রাবণকে কাঁথামুড়ো দিয়ে শুয়ে থাকতে দেখলাম। ঘরে মৃদু আওয়াজে গান চলছে, কপালে হাত রাখতেই বুঝলাম ওনার জ্বর হয়েছে, তাও প্রচণ্ড। এত জ্বর নিয়ে বিছানায় পড়ে ডক্টর দেখাননি কেন? শ্রাবণ আধো আধো চোখ মেলে মুচকি হেসে বলল, ডক্টরের ওষুধ নয়, তুমি নামক ওষুধের প্রয়োজন। সব বুঝেন, সবটা জানেন, শুধু আমার বেলায় এই অবুঝ হওয়ার নাটক। শ্রাবণ গা কাঁপিয়ে হাসল, বুকে টেনে নিয়ে কপালে গাঢ় চুমু এঁকে বলল, অভিমানী বউ, ভালোবাসি সেই প্রথম থেকে। আমিও ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। বাহির কালো হয়ে এসেছে, ঝোড়ো হওয়ায় ঘরের সাদা পর্দাগুলো এলোমেলো উঠছে, ঝুম বৃষ্টি নেমেছে। শ্রাবণ তখনও আমার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে, ঘরে ধীর স্বরে গান বাজছে। প্রিয় বন্ধুরা, আজকের এই গল্পের পর্বটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। গল্পটি ভালো লাগলে তা অবশ্যই জানাবেন, আর যদি এরকম গল্প পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।